ছাত্র ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো, যেখানে থাকো তোমরা এই টেবিলে বসে পড়ো। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক, বাতিশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য করে দেখো, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মস্তিষ্কে আমরা কি ধারণ করি বলতে পারো কি না চিন্তা করে দেখো। মস্তিষ্কে আমরা কি ধারণ করি, কি ধারণ করি? স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি। কি ধারণ করি? স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসে হতে পারে? এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসে হতে পারে বলতে পারো কি না? ইয়েস, আমরা মেমোরি, স্টোরেজ ডিভাইস, এগুলো কি? মেমোরিজ, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? মেমোরি, স্টোরেজ ডিভাইস। আজকে আমাদের পাঠের বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এখন শিখন পল দেখ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি তা বলতে পারবে? মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি তা বলতে পারবে? মেমোরি ও মেমোরির শ্রেণীবিভাগ করতে পারবে। র্যাম ও রমের পার্থক্য নির্ণয় করতে পারবে। র্যাম ও রমের পার্থক্য নির্ণয় করতে পারবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, এগুলি কি? মেমোরিজ ও স্টোরেজ ডিভাইস। তোমরা চিনতে পারো কি না দেখো। তাহলে মেমোরিজ ও স্টোরেজ ডিভাইস কি? মেমোরিজ ও স্টোরেজ ডিভাইস হলো তথ্য সংগ্রহের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে। তথ্য সংগ্রহের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে মেমোরিজ ও স্টোরেজ ডিভাইস। মেমোরিজ ও স্টোরেজ ডিভাইস। আমরা শিখব মেমোরি কত প্রকার, মেমোরি কত প্রকার। মেমোরি সাধারণত মেমোরি দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। হ্যাঁ, প্রধান মেমোরি, সহায়ক মেমোরি। প্রধান মেমোরি, সহায়ক মেমোরি। তাহলে মেমোরি কত প্রকার? দুই প্রকার, প্রধান মেমোরি, সহায়ক মেমোরি। তাহলে আমরা একটা ভিডিও দেখি, ভিডিওটি একটু লক্ষ্য কর। আমরা ভিডিও থেকে কি জানতে পারি দেখ। হ্যাঁ, The two main types of memory are random access memory or RAM and read only memory or ROM. হ্যাঁ, আমরা জানতে পারলাম মেমোরি দুই প্রকার। সাধারণ মেমোরি প্রধানত দুই প্রকারের। কত প্রকারের? সাধারণ প্রধান মেমোরি দুই প্রকারের। একটি হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটি হলো রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো যেটারে আমরা কি বলি? র্যাম, আর এ এম, র্যাম বলি। আর রিড অনলি মেমোরি হলো রম, আর ও এম, রম। তাহলে সাধারণ প্রধান মেমোরি দুই প্রকারের, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম, আর রিড অনলি মেমোরি রম। এই দুভাগে বিভক্ত। প্রধান মেমোরির ক্ষমতা দুই ভাগে প্রকাশ করা যায়। প্রধান মেমোরির ক্ষমতা দুই ভাগে, দুইভাবে প্রকাশ করা যা। একটি হচ্ছে গতি যা হার্ট, গতি যা হার্ট, অপরটি হইতেছে, অন্যটি হলো ধারণ ক্ষমতা যা বাইট।
একটি হচ্ছে গতি যা হার্ড, অন্যটি হচ্ছে ধারণ ক্ষমতা বাইট। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইটের তুলনা। এক বিট সমান এক বাইট, আট বিট সমান এক বাইট, 1024 বাইট সমান এক কিলোবাইট, 1024 গুণ 1024 বাইট সমান এক মেগাবাইট, 1024 গুণ 1024 গুণ 1024 এক গিগাবাইট, 1024 সমান এক টেরাবাইট। হ্যাঁ, তাহলে আমরা আরও একটু দেখে নিই। 8 বিট সমান এক বাইট, তারপর 1024 বাইট সমান এক কিলোবাইট। তাহলে 1024 গুণ 1024, দুইবার যদি গুণ দিই তাহলে এক মেগাবাইট, যদি তিনবার গুণ দিই 1024-এর তাহলে এক গিগাবাইট, 1024-এর যদি সাত দিয়ে গুণ দিই তাহলে এক টেরা বাইট। হ্যাঁ, এক বাইট সমান আট বিট, 1024 বাইট যেহেতু 1000 কাছাকাছি সেজন্য একে এক কিলোবাইট বলা হয়। কি বলা হয়? এক কিলো বাইট। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা এটাকে কী বলে, র্যাম, RAM, র্যাম। হ্যাঁ, আমরা একটু ভিডিও দেখি, ভিডিওটি কি জানতে পারি। দেখ, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখ। হ্যাঁ, ভিডিওটা contains all new data entered since you last saved your work. RAM changes constantly and its contents are lost when the computer is switched off. ধন্যবাদ, আমরা দেখলাম। তারপরে দেখি ROM, ROM read only memory, READ read only memory, ROM, ROM, ROM হচ্ছে কি, রিড অনলি মেমোরি। তাহলে আমরা এখন মূল্যায়নে যাই। মূল্যায়নে দেখ, মেমোরি কত প্রকার, আমরা একটু আগে বলছিলাম মেমোরি কেমন, মেমোরি কত প্রকার দেখ, দুই প্রকার। তাহলে আমাদের উত্তর ঠিক হয়েছে, মেমোরি দুই প্রকার। তারপরে 1024 বাইট সমান কত কিলোবাইট, এক কিলোবাইট। হ্যাঁ, আমাদের উত্তর সঠিক হয়েছে, এক কিলো বাইট। হ্যাঁ, র্যাম, RAM, র্যাম এর পূর্ণরূপ কী, কতে আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড, ক্ষতে আছে রিড অ্যাক্সেস মেমোরি, গতে আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঘতে আছে র্যান্ডম এফেক্ট মেমোরি, কোনটা হইতে পারে, কোনটা হইতে পারে, ক হয় নাই। হ্যাঁ, গ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কখন র্যামের সমস্ত তথ্য মুছে যায়, কখন র্যামের সমস্ত তথ্য মুছে যায়, বিদ্যুৎ না থাকলে, এক দুইয়ে বিদ্যুৎ বন্ধ করে দিলে, তিনে কম্পিউটার বন্ধ করে দিলে, নিচের কোনটি সঠিক হবে, ক, কতে কী আছে, এক ও দুই, ক হবে না, খ হবে না, গরুর গ হবে না, ঘ। হ্যাঁ, সঠিক, তাহলে গ হইল এই তিনটাই, বিদ্যুৎ না থাকলে, বিদ্যুৎ বন্ধ করে দিলে, কম্পিউটার বন্ধ করে দিলে, তিনটাই সঠিক উত্তর। তারপরে আমরা নতুন কি শিখলাম, শিখলাম মাইক্রোপ্রসেসর বাইট বিট, কি শিখলাম, মাইক্রোপ্রসেসর বাইট বিট। বাড়ির কাজ, তোমরা বাড়িতে করবে র্যাম ও রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করে তোমরা আনবে, স্কুল খোলা হলে আমরা এগুলি দেখব। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে, ধন্যবাদ।